নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম চলতি মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে বড় সড়ো রকমের পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনের ফলে এই চলতি মে মাসে কিন্তু অনেক মহিলা উপভোক্তা আছেন যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তো কী সেই নতুন আপডেট এবং কোন কোন নিয়মের পরিবর্তন করা হয়েছে সমস্তটাই এই ভিডিওতে বলবো এবং তার সঙ্গে আজ আমাদের ব্লকের ভিডিও থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য আমার কাছে এসছে যেটা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যেটা প্রত্যেক উপভোক্তা যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এই তথ্যটা কিন্তু প্রত্যেককে জানতে হবে যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো এবং এটা কিন্তু আমাদের লোকাল ভিডিও থেকে তথ্যটা আমি জানতে পেরেছি তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত তথ্য অনুসারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার নিয়ম বদলে গেল এই কারণে মে মাসে টাকা নাও ঢুকতে পারে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কি করতে হবে জেনে নিন বিস্তারিত নিউজ আপডেট অনুসারে ভাণ্ডার আওতাভুক্ত মহিলাদের জন্য রয়েছে আরও এক নতুন আপডেট রাজ্যের মহিলাদের উন্নয়নের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে ভাণ্ডার প্রকল্প কার্যকর করা হলেও এই প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কতগুলো শর্ত কার্যকর করা হয়েছিল আর এবারে খোদ নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে আরও এক নতুন শর্ত কার্যকর করা হলো ফলে বহু মহিলার নাম সুবিধা প্রাপকের তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কারণ রাজ্য সরকার এই প্রকল্পের জন্য নতুন যে নিয়ম নিয়ে এসেছে তা না মানলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান পাওয়ার বিষয়টি আটকে যাবে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশিকা জারি করে লক্ষ্মীর ভাণ্ডারের এই নিয়ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানিয়েছেন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে এবং বারে বারে এই বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক উপভোক্তা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করাননি অর্থাৎ আপনি যদি মহিলা হন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এই আধার লিংক আছে কি না সেটি আপনাকে আপনার ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করতে হবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার এতদিন অনেক মহিলা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা নিতেন কিন্তু রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে উপভোক্তাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে ফলে যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা নিতেন তারা এবার থেকে আর অনুদানের অর্থ পাবেন না এক্ষেত্রে দ্রুত যদি আধার লিঙ্ক সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তা আবার অনুদানের অর্থ পেতে থাকবেন অর্থাৎ যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে তারা যদি নতুন করে সিঙ্গেল অ্যাকাউন্ট করেন এবং আধার লিঙ্ক করেন এবং সেই আপডেট ডকুমেন্ট যদি নতুন করে জমা করেন তাহলে কিন্তু আপনারা পুনরায় আবার সেই টাকা পেতে থাকবেন এই ডকুমেন্ট আপডেট করতে হলে আপনাদের ব্লকের বিডিও অফিসে গিয়ে উপযুক্ত নথিপত্র জমা করতে হবে এই দুটি গুরুত্বপূর্ণ নিয়ম যারা মানবেন না তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা মে মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে বলে পশ্চিমবঙ্গ সরকারের একটি সূত্রের খবর তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের বিষয়টা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন এই দুটো নিয়ম যারা মানবেন না তারা সেই সকল উপভোক্তারা কিন্তু চলতি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এবার চলে আসি যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম একটা আপডেট আপনাদের দেব যেটা আমি আমার লোকাল ভিডিও থেকে পেয়েছি তো লোকাল ভিডিও থেকে যে তথ্য আমি জানতে পেরেছি সেটা হলো আপনারা যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা আছেন তাদের প্রত্যেকে কিন্তু কে সাবমিট করতে হবে আপনাদের নিকটস্থ ভিডিও অফিসে আপনারা যারা সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং আধার লিঙ্ক আপনাদের অ্যাকাউন্টে আছে তা সত্ত্বেও আবার কিন্তু আপনাদের ঠিক সেই একই ডকুমেন্টস জমা করতে হবে আপনাদের বিডিও অফিসে এমনই একটা তথ্য উঠে আসছে বা তথ্য কিন্তু আমি পেয়েছি আমাদের লোকাল বিডিও মারফত এবং খুব শীঘ্রই কিন্তু এই কেওয়াইসি প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে সেটা কিন্তু আপনাদের লোকাল বিডিও বা আপনাদের পঞ্চায়েতের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন যদিও এর কোনো এখন নির্দিষ্ট ডেট কিন্তু ঠিক করা হয়নি সুতরাং আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা আছেন আপনারা কিন্তু সেই পদ্ধতির জন্য প্রস্তুত থাকুন তো তাহলে বন্ধুরা এগুলোই ছিল আজকের ভিডিও তথ্য আশা করি তথ্যগুলো আপনাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন